হ্যালো ভিউয়ার্স, সবাইকে ইনফোটিউব চ্যানেল পরিবারে স্বাগতম। আবারও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হলাম। গর্ভাবস্থায় গর্ভবতীর ওজন নিয়ে ইতিমধ্যে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি গর্ভাবস্থায় গর্ভবতীর ওজন বৃদ্ধি কতটুকু বাড়া স্বাভাবিক আর কখন অস্বাভাবিক, বা গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি ঠিক কেমন হওয়া উচিত। যারা ভিডিওটি মিস করেছেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, দেখে নিতে পারেন। আর এই ভিডিওর মাধ্যমে জানব গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে গেলে কি হতে পারে, গর্ভাবস্থায় ওজন কম বাড়লে কি হবে, এবং সবশেষে জানব গর্ভাবস্থায় কিভাবে ওজন সঠিক মাত্রায় রাখা বা নিয়ন্ত্রণে রাখা যায়। আশা রাখছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। উপকারী মনে হলে শেয়ার করে আপনজনদেরকেও জানার সুযোগ করে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। চলুন এবার জানা যাক গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে গেলে কি হতে পারে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি খুব বেশি হলে আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে। গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে গেলে যে সমস্ত জটিলতা দেখা দিতে পারে সেগুলো হচ্ছে, এক, গর্ভকালীন ডায়াবেটিস। রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকার কারণে গর্ভকালীন ডায়াবেটিস দেখা দিতে পারে, যার কারণে শিশুর আকার বড় হতে পারে। দুই, প্রি অ্যাক্লাম্পসিয়া। অতিরিক্ত ওজনের কারণে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, যা প্রি অ্যাক্লাম্পসিয়ার প্রথম চিহ্ন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এতে কোনো বিপদ হয় না, তবে কখনো কখনো এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিন, প্রিম্যাচিউর বাচ্চা। প্রিম্যাচিউর বাচ্চা জন্মের সময় এবং জন্মের পরবর্তী সময়ে অনেক জটিলতা দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত মোটা বা ওবিস হওয়ার ক্ষেত্রে এটি হয়ে থাকে। চার, বাচ্চার ওজন বেশি হওয়ার কারণে ডেলিভারির সময় সমস্যা হতে পারে এবং অতিরিক্ত রক্তপাত হতে পারে। আপনার ওজন গর্ভাবস্থায় যতটুকু বাড়ার কথা তার চেয়ে বেশি বেড়ে গেলে প্রাকৃতিক উপায়ে সন্তান জন্মের সম্ভাবনাও কমে যায়। তখন হয়তো আপনাকে সিজারিয়ান পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। বাচ্চার জন্মের পর ওজন কমানোও তখন কঠিন হয়ে পড়ে। তবে এটা মনে রাখতে হবে, গর্ভাবস্থায় কোনো অবস্থাতে কম খেয়ে ওজন কমানোর চেষ্টা করা উচিত না। এতে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কি না সেদিকে খেয়াল রাখুন। এছাড়াও গর্ভাবস্থায় নিরাপদ ব্যায়াম করতে পারেন, তবে তার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জেনে নিতে হবে কোন ব্যায়ামগুলো আপনার জন্য নিরাপদ নয় আর কোনগুলো আপনার জন্য নিরাপদ। সো ভিউয়ার্স, চলুন এবার জানা যাক গর্ভাবস্থায় ওজন কম বাড়লে কি হবে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়েও কম হলে গর্ভস্থ শিশুর সময়ের আগে প্রসব হয়ে যেতে পারে এবং শিশু আকারে ছোট ও কম ওজনের হতে পারে। শিশু কম ওজনের হওয়ার অর্থ হলো শিশুর শরীরে প্রয়োজনীয় চর্বি জমা না হওয়া। যদি গর্ভাবস্থায় আপনার পুষ্টি ঠিকমতো না হয় বা গর্ভধারণের আগেই আপনার ওজন কম থাকে, তবে এমনটা হতে পারে। তবে কিছু মেয়েরা প্রাকৃতিকভাবে ছিপছিপে স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। গর্ভাবস্থায়ও তাদের ওজন খুব একটা বেশি বাড়ে না, কিন্তু সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিয়ে থাকেন। বন্ধুরা, এবার আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যার মাধ্যমে জানবেন গর্ভাবস্থায় কিভাবে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারা যায়। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি কেমন হবে সেটা ব্যক্তিভেদে কম বেশি হয়। গর্ভাবস্থায় যে ওজনটুকুই বাড়ে তার কিছু অংশ হলো চর্বি, যা গর্ভকালীন সময় মেয়েদের শরীরে জমা হয়। বাকিটুকু হলো গর্ভস্থ শিশু গর্ভফুল, বিশেষ তরল যার মধ্যে শিশু ভেসে থাকে, এবং মায়ের শরীরে যে পরিমাণ রক্ত ও অন্যান্য তরল বেড়ে থাকে তাদের ওজন। গর্ভাবস্থায় কম খেয়ে ওজন কমানো উচিত না, এতে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। আবার দুজনের খাবার খাওয়া উচিত না, পূর্ণ চর্বিযুক্ত দুধও খাওয়া উচিত না। বাস্তবতা হলো প্রথম ছয় মাস অতিরিক্ত ক্যালোরিরও প্রয়োজন হয় না। এই সময় অন্য সব মেয়েদের মতোই দৈনিক 2000 ক্যালোরি গ্রহণ করতে হবে। শুধু শেষ তিন মাসে দৈনিক 200 ক্যালোরি অতিরিক্ত প্রয়োজন হয়। বিভিন্ন রকম খাবার থেকে আমরা খাবারের উপাদানগুলো পেয়ে থাকি। খাবার নির্বাচনের সময় তাই সতর্ক থাকতে হবে, যাতে সব রকমের উপাদানই প্রয়োজনীয় মাত্রায় থেকে যায় আমাদের খাবারের সাথে। দিনে 8 থেকে 10 গ্লাস পানি এবং আঁশ জাতীয় খাবার, যেমন লাল আটা, রুটি, শাকসবজি কোষ্ঠকাঠিন্য দূরকরণে সাহায্য করে। শক্তি প্রদানকারী খাবারগুলোর মধ্যে আছে আটা, গম, পাস্তা, নুডলস, ওটস, আলু ইত্যাদি। ফলমূল ও শাকসবজি থেকে আমরা পাই বিভিন্ন রকম ভিটামিনস ও অ্যান্টিঅক্সিডেন্ট। প্রোটিনের উৎকৃষ্ট উপাদানগুলো হলো মাছ, মাংস, ডিম, বাদাম, শিম, সয়া প্রোডাক্ট। প্রতিদিন 1 গ্লাস দুধ আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। এছাড়া ক্যালসিয়ামের অন্য সোর্সগুলো হচ্ছে চিজ,
দই, ব্রকলি, আলমন্ড, আইসক্রিম ইত্যাদি। আয়রন জাতীয় খাবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য সবুজ শাকসবজি, লাল মাংস, বাদাম, কুচু জাতীয় সবজি। প্রতিদিনের খাবারের অর্ধেকটা জুড়ে থাকা উচিত ফলমূল এবং শাকসবজি, এবং ফ্যাটের পরিমাণও সব খাদ্যের 30% বা এর কমও হতে হবে। এই সময় আনপাস্তুরাইজ দুধ, আধা সিদ্ধ মাংস, অপরিষ্কার শাকসবজি থেকে কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে যা গর্ভপাতের জন্য দায়ী, তাই এগুলো এড়িয়ে চলুন। এছাড়া অ্যালকোহল, অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরিহার করা উচিত এই সময়। ভিউয়ার্স, আশা রাখি ভিডিওটি থেকে অনেকটা ইনফরমেশন জানতে পেরেছেন যা দ্বারা আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন সব তথ্যবহুল ভিডিওর সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নিতে ভুলবেন না। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।